যুক্তরাজ্যে উবার ড্রাইভারদেরকে কর্মচারী হিসেবে বিবেচনা করে তাদেরকে ন্যূনতম মজুরি এবং হলিডে পেমেন্ট দেওয়ার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট এর মাধ্যমে ধারণা করা হচ্ছে হাজার হাজার ড্রাইভার ক্ষতিপূরণ দাবি করতে পারবেন এই খবরটিতে বিস্তারিত যাওয়ার আগে আপনাদের প্রত্যেকে রিকোয়েস্ট করব টু এ নিউজটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সাধারণত উবার ড্রাইভাররা যাত্রী আনা নেওয়ার সময়টুকুও পেমেন্ট পেয়ে থাকেন তবে এ রায়ের মাধ্যমে বলা হয়েছে এপ্লিকেশন অন থেকে অফ করা পর্যন্ত তাদেরকে জব হিসাবে বিবেচনা করে ন্যূনতম পেমেন্ট দিতে হবে employers in economy i'm sure will now be taking steps to make sure that they do pay the national minimum wage and that they do offer holiday pay to their staff so that they don't end up in the same position as uber finds itself in today 2016 সালে সাবেক উবার ড্রাইভার জেমস ফায়ার এবং ইয়াসিন আসলাম ন্যূনতম মজুরি এবং হলিডে পেমেন্টের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যান দীর্ঘ আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে উবার কর্তৃপক্ষ এই রায়কে স্বাগত জানিয়ে বলেছেন চালকদের ছোট্ট একটি গ্রুপ এই সুবিধা পেতে পারেন বর্তমানে ব্রিটেনে উবার ড্রাইভার রয়েছেন ষাট হাজার আর লন্ডনে রয়েছেন পঁয়তাল্লিশ হাজারের মতো আইনজীবীরা মনে করেন এই রায়ের মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের অন্যান্য কোম্পানির উপরও প্রভাব পড়তে পারে বিশেষ করে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ডেলিভারও উবার ইট সহ এডিসন লির মতো প্রতিষ্ঠানগুলোতে প্রভাব পড়তে পারে এই রায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন